বোর্ডে দেখতেই পারতেছেন এখন যে ম্যাথটা আপনারা দেখতেছেন এটা বরাবরের চাইতে একটু অন্যরকম ঠিক আছে এই ধরনের ম্যাথ কিন্তু আমরা করি নি দেখেন বরাবরের চাইতে একটু অন্যরকম দেখতে খুব ভয় লাগে কিন্তু অঙ্কগুলো আসলে অনেক ইজি আমি একসাথে দুই তিনটা অঙ্ক করাবো তো এই জন্য এই ধরনের কোনো অঙ্ক থাকলে কোনো প্রবলেম হবে না তো এই ধরনের ম্যাথগুলো আপনার সলিউশন করার জন্য আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হয় শুধুমাত্র ডিফেন্সেশনে যে এই ধরনের ম্যাথ আছে তা না এই ফর্মেটে কিছু ম্যাথ আপনি ডিভাই বিজগুণিত পাবেন দুই একটা জটিল রাশিতে পাবেন তো এই জিনিসগুলোকে আসলে যা করতে হয় এখানে দেখেন কি আছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স ইনফিনিটি মানে বিষয়টা হলো যে এখানে ই ওয়াই ইকুয়াল টু কত রুট ওভার এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স ডট 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 ইনফিনিটি মানে কি এটা এরকম যে রুট ওভার এক্স তার মাথার উপরে আবার রুট ওভার এক্স তার উপরে আবার রুট ওভার এক্স তার উপরে আবার রুট ওভার এক্স এভাবে কত দূর পর্যন্ত যাবে ইনফিনিটি পর্যন্ত যাবে ঠিক আছে আর একটা জিনিস জানেন কি না ইনফিনিটির থেকে যদি কোনো কিছু বিয়োগ করেন তাও ইনফিনিটি হয় তার রেজাল্ট ইনফিনিটির সাথে যদি কোনো কিছু যোগ করেন তাও তার সাথে কী হয় তার রেজাল্ট ইনফিনিটি হয় ঠিক আছে ইনফিনিটি থাকে যোগ বা বিয়োগ করলে তার কোনো পরিবর্তন হয় না সেই ইনফিনিটিই থাকে তো এখানে এই ধরনের ম্যাথগুলো আমাকে যেটা করতে হবে সেটা হলো আগে এই রেটারে আমাকে কি করতে হবে অমিট করতে হবে ঠিক আছে অমিট মানে ভেনিস করতে হবে যে ইনফিনিটি থাকা যাবে না মানে আপনি ধর ইনফিনিটি কোনো জিনিসের মানে অসংায়িত কোনো জিনিসের তো ডিমার্সেশন শেখেননি ঠিক আছে তো সেই কাজটা আমরা করব। আর সেই কাজটা কিভাবে করতে হয় সেটাই মোটামুটি এখানে শেখার বিষয় এরপরে অঙ্ক কোনো ব্যাপার না তো আসেন দেখি এখানে গিভেন দেওয়া আছে কত এত তাহলে আমি এই লাইনটাকে কি এভাবে লিখতে পারি দেখেন তো ওয়াই ইকুয়াল টু রুট এক্স মাথার উপরে আবার রুট ওভার এক্স এর উপরে আবার রুট ওভার এক্স ডট 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 টু ইনফিনিটি এভাবে কি আমি লিখতে পারি না হ্যাঁ অবশ্যই লিখতে পারি কারণ এটা মানে কি রুট ওভার এক্স তারপর মাথার উপরে রুট ওভার এক্স আবার রুট এক্স আবার রুট এক্স এভাবে যত দূর পর্যন্ত নিতে পারেন তো আমি রুট অভার এক্স রুট অভার এক্স রুট অভার এক্স ডট ডট তাও কি ইনফিনিটি থাকে একটা বেশি আমি এখানে নিচ্ছি তারপরেও কি ইনফিনিটি থাকবে কারণ আমি একটু আগেই বললাম যে ইনফিনিটি থাকে কোনো কিছু বাদ বা যোগ করলে কিন্তু তার ইনফিনিটির মানের পরিবর্তন হয় না তো এর এভাবে আমরা লিখতে পারি আপনি চাইলে যদি দরকার পড়ে তাহলে আবারও লিখবেন চাইলে আরও লিখবেন ঠিক আছে কিন্তু লেখার দরকার হবে না আপনি সবসময় এরকম একটা স্টেপ সামনের দিকে যাবেন সবসময় এখন দেখেন আমি যদি এই জিনিসটা একটু হাত দিয়ে ঢেকে রাখি তাহলে জিনিসটা দেখতে কেমন হয় ওয়াই ইকুয়াল টু রুট অভার এক্স টু দি পাওয়ার রুট অভার এক্স ডট 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 টু ইনফিনিটি তার মানে এখানেও তো ছিল ওয়াই ইকোয়াল টু রুট অভার এক্স টু দি পাওয়ার রুট অভার এক্স ডট 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 টু ইনফিনিটি তার মানে এই পুরো জায়গাটুকু আর এইটুকু কি একেবারে সেম না তাহলে এই পুরোটুকু ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে আমিও এই পুরোটুকু ইকোয়াল টু কত লিখতে পারবো ওয়াই লিখতে পারবো আই রিপিট দ্যাট ওয়াই ইকোয়াল টু এটা যদি হয় আর এটা এটা যা এটাও তো তাই তাহলে আমি এটা ইকোয়াল টু কী লিখতে পারি ওয়াই লিখতে পারি তাহলে এরপরের লাইনে আমি কি করব ওয়াই ইকোয়াল টু রুট আর এক্স আর এই পুরোটুকু ইকোয়াল টু কত ওয়াই লিখতে পারি এই জন্য মাথার উপরে ওয়াই লিখব দেখেন এখন অঙ্কের একটা ফর্মেট কি চলে আসছে ঠিক আছে এটা আপনিই পারেন ঠিক আছে এটা আপনিই পারেন এই অঙ্কটা কীভাবে করতে হবে তো প্রত্যেকটা বার আমরা এভাবে কী করে নিব। ইনফিনিটি যদি কিছু থাকে তাহলে সেটারে অমিট করে তারপরে কি করবো আমরা ডিভান্সের চলে আসব। এখন আমরা কাজটা করে ফেলে আসেন যেহেতু ভেরিয়েবলের মাথার উপরে ভেরিয়েবল আমি বলছি যে ভেরিয়েবলের মাথার উপরে যদি কখনো ভেরিয়েবল থাকে তাহলে অবশ্যই তাকে কি করতে হবে লগ নিয়ে করতে হবে কারণ ছেলেপেলে মাথার উপরে উঠলে তাকে আগে কি করতে হয় নামাইতে হয় তাহলে আমি এটা লিখতে পারি লগ ওয়াই ইকুয়াল টু এই লগ যখন নেব এটা কি আসবে সামনে আসবে লগ এক্স ওই রুটটারে কীভাবে লিখলাম টু দি পাওয়ার হাফ করে লিখলাম এরপরে আসেন লগ ওয়াই ইকুয়াল টু এখন লগের সাথে কত এক্স তার মাথার উপর পাওয়ার কত হাফ তাহলে লগের সাথে কিছু থাকলে তার পাওয়ারটা কোথায় আসে সামনে আসে তাহলে সামনে রাখি ওয়াই লগ এক্স শুধুমাত্র এরকম হয় ঠিক আছে এখন আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি চলেন কারণ আমাকে বলছে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করো তাহলে আমি ডি ওয়াই বাই ডি এক্স যদি নির্ণয় করি প্রথমে লগ রিপিট লগের সাথে যা থাকে তা নিচে আর রে ডিফারেন্সিয়েশন করলে ডি ওয়াই বাই ডি এক্স আর হাফ এখানে থাকে আর এখানে কিভাবে করতে হবে ইউভিতে করতে হবে ঠিক আছে প্রথমে ওয়াই রে রাখলাম লগ এক্স রে করলাম ওয়ান বাই এক্স করলাম তারপরে কি সূত্রের প্লাস এবার লগ এক্স থাকবে লগ এক্স থাকলো ওয়াই রে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ডিওয়াই বাই ডি এক্স ইউভিতে করলাম যেহেতু আমাকে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে এখানে দুই জায়গায় ডি ডিওয়াই বাই ডিএক্স আসছে সুতরাং একটা কমন নেই বাকিগুলো কী করতে হবে পার করে দিতে হবে তাহলে ওয়ান বাই ওয়াই এখানে কত আছে ডি ওয়াই বাই ডিএক্স এখানে পুরোটা গুণ করে দিই হাফ হাফ এখানে কত হয় ওয়াই বাই এক্স প্লাস হাফ লগ এক্স ডি ওয়াই বাই ডি এক্স এখন যদি আমি ডি ওয়াই বাই ডি এক্স একটা কমন নিই এই টার্ম এই জায়গা আর এই জায়গার থেকে ডি ওয়াই বাই এক্স কমন নিলাম ডি ওয়াই বাই এক্স কমন নিলাম তাহলে এখানে কত থাকে হাফ আর এটা যদি এপাশে পাশে আনি তাহলে কি হবে মাইনাস সাথে কত থাকে এতটুকু হাফ লক এক্স এতটুকু থাকে আর রাইট অ্যান্ড সাইডে কি থাকে শুধু এতটুকু যে হাফ এখানে তো একটা কাজ করতে পারতাম ডি ওয়াই বাই ডিএক্স কমন নিলে এখানে হাফ লিখছি কে এখানে তো ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই আর এ পাশে আমার কথা থাকে হাফ ওয়াই বাই এক্স ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে আমি একটু মুছে দিই তো আমি কিন্তু এখন ডি ওয়াই বাই এক্স পেয়ে গেছি ঠিক আছে যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে এরকম কিছু বা দেখাইতে বলছে তার মানে এরকম ফর্মেটে আনার জন্য আমি এটা একটু লসা করে ফেলি ডি ওয়াই বাই এক্স এখানে কত হয় নিচে আছে টু আর ওয়াই তার মানে টু ওয়াই টু ওয়াই এখানে কত হবে তাহলে টু মাইনাস এটা কোথায় হবে ওয়াই ওয়াই লগ এক্স ঠিক আছে এই জায়গার কাজটা করে ফেললাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কী আছে কিছু নাই এখানে হাফ ওয়াই বাই এক্স তাহলে চলেন এখন কী করা যায় ডি ওয়াই বাই ডি এক্স যেহেতু বের করতে বলছে এটা রাখি ওই পাশে কত আছে হাফ তার সাথে কত আছে ওয়াই বাই এক্স তার সাথে এটা যদি পার করি ও পাশে এই জায়গাটা তাহলে কীভাবে ঘুরিয়ে যাবে তার মানে টু ওয়াই ডিভাইডেড বাই টু মাইনাস ওয়াই লগ এক্স ঠিক আছে এখন আমরা দেখি যে এই টু আর এই টুটা কেটে যায় তাহলে আমার উপরে কি থাকে ওয়াই আর ওয়াই গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর এখানে এই দুটা গুণ করলে কত হয় এক্স টু মাইনাস ওয়াই লগ এক্স আলহামদুলিল্লাহ রাইট অ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে ঠিক আছে ওয়াই স্কোয়ার এক্স ব্রাকেট টু মাইনাস ওয়াই লগ এক্স আমরা কিন্তু সেটাই পাইছি ডি ওয়াই বাই ডি করে তো অঙ্ক কি আপনাদের কাছে কঠিন মনে হয়েছে মানে ডিফারেন্সিয়েশন যা ক্যালকুলেশন যা এগুলো কিন্তু আমরা শিখে ফেলছি এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না এখন বিষয় হলো যে এক একটা জিনিসকে কিভাবে ফরমেট করতে হয় বা ফর্মেটে নিয়ে আসতে হয় আমরা জাস্ট সেই জিনিসগুলো এখন শিখতেছি ওকে ডান